এরকম ভিডিও এডিট করুন যায়, এটা আমি না, এটাকে বিশ্বাস করব না। গরিবের রবিনহুড নাকি অপরাধীদের জম, কারা এই বাঘের বাচ্চা? আর বাঘের বাচ্চাটি নির্মিত হয়েছে গৌতম কৌরির পরিচালনায় ও রচনায়। চরকিতে গত 16 সেপ্টেম্বর রিলিজ হয় এই শর্ট ফিল্মটি, যেখানে অভিনয় করেছেন ফারহাদ লিমন, সাথে অভিনয় করেছেন খায়রুল বাশার, শাহিদুজ্জামান সেলিম, জাহাঙ্গীর আলম, দীপক সুমন ও আরও অনেকেই। এই গল্পটি করা হয়েছে শুধুমাত্র তাদেরই জন্য যারা মানুষের টাকা মেরে বড় বড় শিল্পপতি হয়েছে, আরাম আয়েশ করছে। কিছু কিছু রাজনীতিবিদরাও এই চরিত্রের মধ্যে বহিঃপ্রকাশ। না, আমি সেই কথা বুঝাই নাই। ফিল্মের শুরুর দিকে খায়রুল বাশার বাঘের বাচ্চা ছিল না। বাঘের বাচ্চাদের ভালো ভালো কাজ দেখে খায়রুল বাশারও উদ্যোগ নেয় যে তাদের সাথে কাজ করবে। তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য ছিল চোর ধরার, মানে যারা টাকা লুটপাট করে খায় তাদের কথাই বলছি। এরপর বাঘের বাচ্চা টিমে যোগদান করার পর বাঘের মাস্ক পরা অবস্থায় দেখা যায় খায়রুল বাশার, ফারহাদ লিমন সহ আরও অনেককে। শহীদুজ্জামান সেলিমও বেশ ভালো অভিনয় করেছেন, সাথে অভিনয় করেছেন খায়রুল বাশারও। তো খায়রুল বাশার আগে থেকে ভালো অভিনয় করছেন আর শক্তপক্তভাবে ওয়েব ফিল্ম ওয়েব সিরিজে জায়গা করে নিয়েছেন। গল্পের শুরুর দিকে ফারহাদ লিমনও বেশ ভালো অ্যাক্টিং করেছেন, পুরো শর্ট ফিল্ম জুড়ে ফারহাদ লিমন বেশ সুন্দর স্বাচ্ছন্দ্যবোধ করে মনে হয় অ্যাক্টিং করেছেন। শর্ট ফিল্মের শেষের দিকে দেখা যায় যে একজন চেয়ারম্যানকে অবৈধ টাকা সহ ধরে বাঘের বাচ্চা গ্রুপ, আর সেই চেয়ারম্যান ছিল বাঘের বাচ্চা গ্রুপের খায়রুল বাশারের চরিত্রের বাবা। শেষের দিকে আরেকটি কনসেপ্ট রেখে দিয়েছেন, এর হয়তো আরও সিরিজ আসতে পারে, আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা যারা এই বাঘের বাচ্চা শর্ট ফিল্মটি দেখেনি, তারা অবশ্যই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখে নিলেন সাবস্ক্রিপশন সহ। যারা যারা দেখেছেন তাদেরকে বলবো আপনাদের কাছে কেমন লেগেছে বাঘের বাচ্চা তা অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।